হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব হচ্ছে ক্লাস নাইনের রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা থার্ড ইউনিট টেস্টের একটি মডেল কোশ্চেন পেপার, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে 18 নম্বর মডেল কোশ্চেন পেপার অঙ্কের 245 নম্বর পেজে পাবে। এটা হচ্ছে পার্ট ওয়ানের ভিডিও, অর্থাৎ এক দাগ এবং দুই দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি করিয়ে দেবো। তো আমার নাম পার্থ দাস, পার্থস গ্রাম চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। এর আগের মডেলগুলো আমি করিয়ে রেখেছি, সেগুলো যদি না দেখে থাকো তাহলে লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে চেক করতে পারো। দেখো, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে 18 মডেলের প্রথম যে MCQগুলো রয়েছে সেইগুলো। এক দাগের প্রথম অঙ্কটা দেখো, একের একেরটা বলছে √2x = 1024 হলে 3 × 2 × x/2 − 4 এটা রয়েছে। তো আমরা 1 নম্বর দাগ দিলাম, 1 নম্বর দাগ দিয়ে প্রথমে আমাকে অঙ্কটা টুকে নিতে হবে, 2 × x = 1024 আমি লিখে নিলাম। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এই রুটটা যদি ওই পাশে যায় তাহলে স্কোয়ার ফর্মে হয়ে যাবে, অর্থাৎ 1024-এর কী হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। এর পরের লাইনে আমরা কি করব, এই যে 2 × x রয়েছে সেটাকে 2 × x লিখব। 1024-কে ভাঙলে আমরা জানি 32-এর স্কোয়ার হয়, তাহলে 32-এর স্কোয়ার করলে তার মাথায় দেখো আবার স্কোয়ার। আবার আমরা নেক্সট লাইনে করলে 2 × x = 32-কে যদি আমরা ভাঙি আমরা তাহলে কি করব, 2 × 10 পাবো। ঠিক আছে, 2 × 10 আমরা কোথায় থেকে পেলাম বলো তো, 32-কে যদি ভাঙো, 32 মানে হচ্ছে 2 × 5, আর ওপরে দেখো মাথায় 2 রয়েছে তাই 5 × 2 = 10 হবে, অর্থাৎ এটার পুরো হোল স্কোয়ার ছিল, তার আবার পুরোটা হোল স্কোয়ার ছিল, তাই এটা 10-এর মাথায় স্কোয়ার। এবার আমরা কি করতে পারি, 2 × x = এইটা হচ্ছে 10 × 20 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে x এর মাথায় আমরা কি পেলাম, 20 পেলাম। এবার যে অঙ্কটা দিয়েছে সেটা কি বলেছে, 3 × 2 রয়েছে, তারপরে x − 2 রয়েছে, −4 রয়েছে। এবার দেখো এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে। ঠিক আছে, এই অঙ্কটা আগের প্রশ্ন বিচিত্রায়, অর্থাৎ আগের বছরের একটা প্রশ্ন বিচিত্রাতে এই অঙ্কটা এই 2-এর জায়গায় কিন্তু 4 ছিল। আমি তোমাদেরকে 2 দিয়েও করিয়ে দিচ্ছি, 4 দিয়েও করিয়ে দিচ্ছি। দেখো প্রথমে যেটা রয়েছে, অর্থাৎ যে যেটা অঙ্কে দিয়েছে সেটা ধরেই করে দিই। দেখো এখানে তাহলে 2 লিখলাম, এখানে কত হবে, x এর মান আমরা জেনে গেলাম 20। ঠিক আছে, আচ্ছা এখানে x এর মান 20টা তো লিখিনি, এখানে লিখে নিলাম। তাহলে x এর মান 20 বেরিয়েছে, তাই আমরা 20/2 করব, −4। তারপরে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 3-এর মাথায় 2, আর এটা হয়ে যাবে 20-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 10। 10 থেকে 4 বাদ দিলে হচ্ছে 6, অর্থাৎ 6 হয়ে যাবে, আর 6 মানে হচ্ছে 6 × 2 = 12, অর্থাৎ 3 × 12 হবে, যেটা এখানে কোনো অপশনেই নেই। ঠিক আছে, তাহলে এটা কোনো অপশনেই নেই, কিন্তু অপশানের সাথে মেলাতে গেলে কি করতে হবে বলো তো, 3 × 2, তারপরে x/4 − 4 করতে হবে। এটা কিন্তু আমি কোথায় থেকে পেলাম, আগের বছরে যেহেতু প্রশ্ন বিচিত্রায় ছিল এরকম একটা অঙ্ক সেখান থেকে আমি পেয়েছি, এটা একটা প্রিন্টিং মিস্টেক হতে পারে। ঠিক আছে, তাহলে এবার 20 থেকে দেখো 4 ভাগ করব, তারপরে 4 দিয়ে বিয়োগ করব, তাহলে 3-এর স্কোয়ার হবে। তারপরে 4 × 5 = 20, 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, তার মানে 3-এর স্কোয়ার 9 হবে। এখানে 9 আমরা পাচ্ছি হচ্ছে অপশন সিতে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে কিন্তু একটা প্রিন্টিং মিস্টেক আছে, এই 2টা কিন্তু হবে না, এটা 4 হবে, তাহলেই কিন্তু অ্যান্সারটা আসবে। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, দুই দাগেরটা বলছে log x/y + log y/x = log x − y হলে কি হবে। দেখো এটা একদম সিম্পল, নিচে আমি লিখছি 2 নম্বর দিয়ে। তাহলে এখানে প্রথমে আমরা কি করব, আমরা জানি লগের যদি যোগ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ x/y হয়ে যাবে, আর গুণ চিহ্ন দিয়ে y/x হয়ে যাবে, এটা আমরা গুণ চিহ্ন দিয়ে লিখলাম, আর ইকুয়াল টু দিয়ে যা ছিল, অর্থাৎ log x − y যা ছিল তাই লিখে দিলাম। এবার আমরা কি করব, আমরা জানি x − y = এটা হবে, এবার এটা তো কেটে যাচ্ছে, x এর সাথে x আর y এর সাথে y কেটে যাচ্ছে, অর্থাৎ x − y = আমরা 1 বলতে পারি। তাহলে এটা দেখো অপশন এ তে রয়েছে, এ তে যে অপশনটা রয়েছে সেটা রয়েছে কি, x = 1 + y, তার মানে y টা ওই পাশে গেলে
1 প্লাস y হবে। তাহলে অপশন আমরা a তে দেখব, দেখো অপশন a টাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, x ইকুয়াল টু 1 প্লাস y, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটা, তিন দাগেরটা বলেছে px এর, এখানে একটা মান দিয়ে দিয়েছে অর্থাৎ ফাংশনের একটা মান দিয়ে দিয়েছে, p 0 তে কি হবে, তাহলে এখানে যদি 0 বসিয়ে দিই তাহলে আমাদের কি হবে দেখে নাও। তিন দাগের অঙ্ক করে দিচ্ছি, এখানে তিন দাগ দিলাম, তারপরে পি এক্স রয়েছে ইকুয়াল টু সমীকরণটা বলেছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু আর ইন্টু দিয়ে রয়েছে এক্স মাইনাস থ্রি। তাহলে আমরা যদি এক্স এর মান জিরো করি তাহলে এখানে হয়ে যাবে কত, মাইনাস এক, এখানে হয়ে যাবে হচ্ছে প্লাস দুই আর এখানে হয়ে যাবে মাইনাস তিন। তাহলে এই সবকটাকে যদি গুণ করি তিন দুগুণই ছয় অর্থাৎ অ্যান্সার আসছে প্লাস সিক্স। তাহলে প্লাস সিক্স আমাদের অপশান দেখো এ তে রয়েছে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। লাস্টেরটা তো খুবই সোজা, এর উৎপাদক সংখ্যা কত, এর উৎপাদক সংখ্যা তিন হবে অর্থাৎ অপশান এ হবে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, পাঁচ দাগের অঙ্কটা কি বলছে দেখো, পাঁচ দাগের অঙ্কটা বলছে ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স, লেখো চিত্রটি, ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেটা কি হবে। তো এখানে দেখো এক্স এর মান আর ওয়াই এর মান এটা মূল বিন্দুতে আসছে অর্থাৎ সি আসছে, ঠিক আছে। এটা যদি এক্স ওয়াই অক্ষকে যদি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাহলে এক্স এর মান জিরো, তাহলে এক্স এর মান যদি জিরো বসাও তাহলে ওয়াই এর মানও জিরো আসছে। তাই দুটোর মানই যদি জিরো হয় তার মানে আমরা অপশান সিটা বলতে পারি মূল বিন্দু হবে এটা, ঠিক আছে। এটা জাস্ট লজিক্যালি, এটা কষে দেখানোর কিছু নেই। চলে আসছি আমরা নেক্সট ছয় দাগেরটা, বলছে ছয় দাগেরটা করে দেখাতে হবে, ছ টাকা ছ টাকায় সাতটি হিসেবে কোনো জিনিস কিনে সাত টাকায় ছটি বিক্রি করলে শতকরা কত হবে। তার মানে সাতটি জিনিসের দাম, ঠিক আছে, ছ টাকায় কেনা হয়েছিল মানে এটা ক্রয় মূল্য, তাহলে একটি জিনিসের দাম আমরা ক্রয় মূল্য বের করতে পারি ছয় বাই সাত টাকা। একইভাবে আমরা আবার সাতটি সরি ছটি, তাহলে ছটি এবার জিনিসের দাম বিক্রি করে আমরা পাচ্ছি কত, সাত টাকা পাচ্ছি। তাহলে একটি জিনিস বিক্রি করে তাহলে আমরা কত টাকা পাবো, সাত বাই ছয় টাকা পাবো, অর্থাৎ আমার তো লাভ হচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, লাভটা বের করব, লাভ তাহলে লাভ কত বেরোচ্ছে, সাত বাই ছয় বিয়োগ ছয় বাই সাত, এটাকে যদি আমরা লসাগু করি ছয় সাততে বিয়াল্লিশ হবে, ওপরে হয়ে যাচ্ছে সাত সাততে উনপঞ্চাশ আর ছয় ছয় ছত্রিশ, তাহলে ছত্রিশ থেকে এটা বাদ দিলে হচ্ছে তেরো বাই বিয়াল্লিশ। তাহলে লাভের যদি হার বের করি আমরা, লাভের হার তাহলে আমাদের কি রয়েছে, তেরো বাই বিয়াল্লিশ রয়েছে, আর বাই দিয়ে প্রথমে ক্রয় মূল্য ছিল ছয় বাই সাত ইন্টু একশো, এটাকে যদি সমাধান করি তাহলে তেরো বাই বিয়াল্লিশ হবে, গুণ চিহ্ন দিয়ে হবে সাত বাই ছয় উল্টে যাবে ইন্টু একশো। এবার দেখো ছয় সাতে বিয়াল্লিশ, এটা ছয় হচ্ছে কাটাকুটি যাচ্ছে ছয় দিয়ে, তিন দুগুণি ছয় এটা হচ্ছে পঞ্চাশ দুগুণি একশো, আবার হচ্ছে তিন দুগুণি ছয় আর পঁচিশ দুগুণি একশো। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তেরো আর পঁচিশ, তাহলে তেরো আর পঁচিশে গুণ করলে তিনশো পঁচিশ হয়, থ্রি টু ফাইভ, আর এখানে তিন তিনে কত হচ্ছে নয়, তাহলে তিনশো পঁচিশকে নয় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ছত্রিশ পূর্ণ একের নয় পার্সেন্ট আসবে, ঠিক আছে, ছত্রিশ পূর্ণ একের নয় পার্সেন্ট, যেটা তোমরা অপশান এ তে পাবে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, সাত দাগেরটা বলেছে রুট টুর সঙ্গে কোন প্রদত্ত সংখ্যা গুণ করলে মূলত সংখ্যা হবে। তো রুট টু এর সাথে একমাত্র দেখো যদি আমরা আট গুণ করি তাহলে আট দু গুণই ষোলো হবে, আর এটাকে বর্গমূল করলে চার হবে, তাহলে এটাই একমাত্র সংখ্যা যেটা অপশান সিতে রয়েছে, ঠিক আছে। বাকিগুলো কিন্তু গুণ করলে মূলত সংখ্যা আসছে না, সবকটাই অমূলত সংখ্যায় চলে আসছে। চলে আসছি আমরা নেক্সট আট দাগেরটায়, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি এবং কর্ণের দৈর্ঘ্য আট সেমি, অন্য কর্ণের দৈর্ঘ্য কত। তো দেখো প্রথমে আমাদেরকে কর্ণ আঁকতে হবে, তো আট নম্বর দিয়ে দিলাম, প্রথমে একটা রম্বস এঁকে নিলাম, তাহলে এই হচ্ছে রম্বস, এটা হাতে এঁকেছি তাই এরকম দেখতে হচ্ছে। এবার দেখো আমরা এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি, আর মাঝখানে নাম দিলাম ও। এগুলো হচ্ছে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য, ধরে নাও যে এ ডি হচ্ছে পাঁচ, তাহলে এ ডি আমরা পাঁচ নিলাম, আর এখানে বলেছে একটি কর্ণের দৈর্ঘ্য আট, তার মানে আমরা পুরোটা এ সি যদি আট ধরি তাহলে এ থেকে ও পর্যন্ত কত হবে, আটের অর্ধেক অর্থাৎ চার হবে।
তাহলে আমাদেরকে বের করতে হবে ওডিটা। ওডি বের করলেই তাহলে অপর পণ্যটা বেরিয়ে যাবে। তাহলে ওডি বের করার সূত্র কি? এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী 90 ডিগ্রি তৈরি হচ্ছে, তার জন্য আমরা করতে পারি হচ্ছে, যেহেতু আমরা বের করছি হচ্ছে ভূমিটা, তাই অতিভুজ স্কোয়ারের থেকে আমরা লম্ব স্কোয়ার বিয়োগ করে দেব। তাহলে 25 থেকে আমাদের 16 বিয়োগ করতে হবে, যেটা হয়ে যাবে 16 আর 25 মানে হচ্ছে 9, আর 9-এর করলে হচ্ছে 3। তাহলে আমরা পুরো বিডিটা যদি বলি, বিডি ঠিক আছে, মানে ও থেকে ডি পর্যন্ত তো 3, তাহলে বিডি আমরা যদি বলি 3 × 2 অর্থাৎ 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার অপশান বিতে রয়েছে, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। 9 দাগের অঙ্কটা দেখো, বলছে এবিসি একটা কি রয়েছে, ত্রিভুজ রয়েছে। তো আমি এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, এটা এ, এটা বি, এটা সি নামকরণ করলাম, এবং বলে দিয়েছে এসি হচ্ছে ডি মধ্যবিন্দু, ধরে নাও এটা ডি, আর বিসির মধ্যবিন্দু বলে দিয়েছে হচ্ছে ই। এবার এখান থেকে যদি এখানে দাগটা নিই, তাহলে দেখো ইডিসি, ইডিসি অর্থাৎ এই কোণটা বলে দিয়েছে 75 ডিগ্রি, আর ডিসিই দেখো ডি তারপরে সি তারপরে ই, এই কোণটা বলে দিয়েছে কত, 35 ডিগ্রি। তাহলে বলেছে এবিসি কত, এবিসি অর্থাৎ এই কোণটার মান কত। এবার দেখো একটা জিনিস মাথায় রাখবে, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের এই যে কোণটা, এটা বের করা খুব সহজ, নামকরণ করলাম হচ্ছে ডিইসি। তাহলে ডিইসি আমরা বের করব কত, 180 থেকে 75 আর 35 যোগ করব, যোগ করে বিয়োগ করে দেবো। তাহলে 180 বিয়োগ এটা হচ্ছে 0, 7, 3, 10, 10 আর 1, 11, 100, মানে এখানে হচ্ছে 70 ডিগ্রি হচ্ছে, বোঝা গেল? তাহলে আমরা এটা পেলাম 70 ডিগ্রি। এবার এখানে একটা লজিক দেখো, একটা লজিক কিন্তু তোমরা জানবে, অথবা একটা প্রয়োগ রয়েছে, যেটা হচ্ছে কোন এবিসিটা এর যে মানটা সেটা হচ্ছে অনুরূপ হয়, অনুরূপ কোণ হয় কার সাথে, ডিইর সাথে। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি এবিসি ইকুয়াল টু 70 ডিগ্রি, বোঝা গেল? যেহেতু অনুরূপ কোণ হয় তাই আমরা এটা বলতে পারি হচ্ছে 70 ডিগ্রি, যেটা অপশান সিতে রয়েছে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। নেক্সট অঙ্ক দেখো, প্রথমে 10 দাগের যে অঙ্কটা সেটা কিন্তু রিপিটেড অঙ্ক, এখানে 10 দাগ দিয়ে দিলাম, এটা রিপিট অঙ্ক করে দেওয়াই রয়েছে, বলেছে যে বিন্দু তিনটে সমরেখ হলে কোনটা হবে। তো এটা এক্স এর মানও 8 হবে আর ওয়াই এর মান কিন্তু -6 হবে। তাহলে এক্স আর -6 আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা দেখে নিও কিভাবে করা হয়েছে, ক্ষেত্রফলের সূত্র ফেলা হয়েছে, বহুবার বুঝিয়েছি, এটা বহুবার করিয়েছি, এটা তোমরা মডেল 9 পেয়ে যাবে, এর আগেরও অনেকগুলো মডেলে রয়েছে। ঠিক আছে, আমি তাই আর এটা বোঝালাম না। চলে আসছি আমরা 11 দাগেরটা। 11 দাগেরটা বলেছে ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার গতিবেগ, ঘন্টার কাঁটা 5 ঘর করে যাচ্ছে আর মিনিটের কাঁটা 12 ঘর, 60 ঘর করে যাচ্ছে, 60 ঘর। তাহলে এটা 5 করে যাচ্ছে, এটা 60 করে যাচ্ছে, এটাকে যদি আমরা কাটাকুটি করি বা অনুপাতে করি, তাহলে 5 × 12 হচ্ছে 7। তাহলে 5 × 12 যদি 60 হয়, তাহলে 1:12, যেটা তোমরা অপশন এ তে পাচ্ছ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি আমরা 12 দাগ। 12 দাগেরটাও এখানে করে রেখেছি আমি, যেহেতু রিপিটেড অঙ্ক, বলেছে পরিলিখিত আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো দেখে নাও এখানে কিন্তু পুরো করে দেওয়া রয়েছে, এটা কিন্তু রিপিটেড অঙ্ক, অনেকবার রিপিট হয়েছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এক্স, উচ্চতা ধরা হয়েছে, পরিলিখিত ব্যাসার্ধ ধরা রয়েছে। মাথায় রাখবে পরিলিখিত ব্যাসার্ধ কিন্তু উচ্চতার 2-এর 3 গুণ হয়, আর অন্তর্লিখিত যেটা সেটা কিন্তু উচ্চতার 1-এর 3 গুণ হয়, উচ্চতার 1-এর 3 গুণ। এই দুটো মনে রাখলেই কিন্তু এটা পেরে যাবে। উত্তর দেখে নাও 4:1 হচ্ছে, তাহলে 4:1 যেটা অপশন এ তে রয়েছে। ঠিক আছে, স্ক্রিনশটও তুলে রাখতে পারো, ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা, কারণ এটা অঙ্ক বহুবার হয়েছে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। 13 দাগের অঙ্কটা কি বলছে, যে এই সংখ্যাগুলো রাশি তথ্যে 6-এর পরিসংখ্যা কত। 6 কবার আছে দেখে নাও, একবার রয়েছে, দুবার রয়েছে, তিনবার রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে অপশন সি, 3 বার। তারপরে বলেছে রাশি তথ্যের বিস্তার, বিস্তার মানে হচ্ছে যে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। এখানে বড় সংখ্যা দেখো 15 রয়েছে আর ছোট সংখ্যা 5 রয়েছে,
তাহলে 5 15 থেকে যদি 5 বিয়োগ করো, এই যে 15 দেখো বড় সংখ্যা আর 5 দেখো ছোট সংখ্যা, বিয়োগ করলে 10 আসবে, যেটা অপশন বি তে রয়েছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমাদের 14টা এমসিকিউ হয়ে গেল। এবার দুই দাগের অঙ্কগুলো শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে নাও। এই অঙ্কগুলো যদি পিডিএফ নিতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো, সেখানে পিডিএফ পেয়ে যাবে। এর আগের পিডিএফগুলো সব দেওয়া হয়ে গেছে। দেখো আমরা এবার করব হচ্ছে দুই দাগের এক একটা, বলছে এই সংখ্যার এই সংখ্যার মধ্যে দুটো অমূলদ সংখ্যা লিখি। তো এটা খুবই ইজি, দুটো সরি দুটো মূলদ সংখ্যা লিখে, তাহলে দুটো মূলদ সংখ্যা লিখে দেবে 0.3267 লিখতে পারো, আর একটা হচ্ছে 0.3269 লিখতে পারো, ঠিক আছে? তো এখানে কিন্তু এই দুটোই কিন্তু মূলদ সংখ্যা, এছাড়া আরও হয়, অনেক সংখ্যাই হয়, কিন্তু তোমরা যে কোনো দুটো সংখ্যাই লিখবে এদের মধ্যে। দুই নম্বরেরটা খুব ইজি, বলেছে দ্রব্যের দাম যদি আমরা 100 টাকা ধরে নিই তাহলে প্রথম 20% যদি ছাড় দেয়, ধরো প্রথম 20% ছাড় দেয় তাহলে 80 টাকা হবে, 80 টাকার ওপর যদি আবার 10% ছাড় দেয় তাহলে 80 গুণ 90/100 হবে, তাহলে 0000 কেটে যাচ্ছে আর 8972 টাকা হচ্ছে। এগুলো কিন্তু লিখে লিখে করবে, আমি কিন্তু এটা শর্টকাটে করেছি, মানে এই না যে তোমরাও শর্টকাটে করবে। তাহলে 72 টাকা হলে আমরা কি করতে পারি, 100 থেকে 72 বিয়োগ করে দিতে পারি, অর্থাৎ 28%, মানে 28% সমতুল্য ছাড়, ঠিক আছে? এটাও কিন্তু অনেকবার হয়েছে, রিপিটেড অঙ্ক বলতে পারো দুই দাগেরটা। চলে আসছি আমরা নেক্সট তিন দাগেরটা, বলছে এম এর কোন মানের জন্য এই দুটো সমীকরণে কোনো সমাধান থাকবে না। তাহলে সমাধান থাকবে না তার একটা শর্ত রয়েছে, যেমন a1/a2 = b1/b2। তাহলে এই সূত্রটা যদি আমরা ফেলে দিই, এ ওয়ান মানে হচ্ছে 2 আর এ টু মানে হচ্ছে 2, কোথায় থেকে 2 পেলাম, এক্স এর যে সহগগুলো রয়েছে। একইভাবে বি ওয়ান হচ্ছে তোমার 5 আর বি টু হচ্ছে কত, মাইনাস এম, তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা অ্যান্সার খুব ইজিলি পেয়ে যাচ্ছি m = -5। তাহলে m = -5 হলে কোনো সমাধান থাকবে না। চার দাগেরটা দেখো, চার দাগেরটা যা সূত্র ফেলতে হবে, a³ + b³ + c³ - 3abc, এটা সূত্র জাস্ট মনে রাখলেই হবে, সূত্র হচ্ছে a+b+c (a²+b²+c²) - ab - bc - ca, এটা হচ্ছে মেন সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে উৎপাদক। পাঁচেরটায় চলে আসছি, পাঁচেরটা কি বলছে যে এই সমীকরণের লেখচিত্রটা কেমন হবে। তো এখানে খুব ইজি, 6x + 8y = আমরা -48 লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বের করতে পারি, দেখে নাও, যদি আমরা x এর মান 0 ধরি তাহলে y এর মান খুব ইজিলি 6 8 48 বেরোবে -6, আর আমরা যদি y = 0 ধরি তাহলে x এর মান খুব ইজিলি বেরোবে, x এর মান কত বেরোবে, 6 8 48, অর্থাৎ -8। তাহলে আমাদেরকে বের করতে বলেছে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ½ × ভূমি × উচ্চতা। তাহলে এটার যদি আমরা সূত্র ফেলে দিই এবং এটাকে যদি কাটাকুটি করি, তাহলে এটা 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে হচ্ছে 3 2 6 আর 3 8 24, অর্থাৎ 24 বর্গ একক। মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয়ে যায় তাই 24 বর্গ একক হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, দেখো ছয় দাগের অঙ্কটা, ছয় দাগের অঙ্কটা খুব ইজি। কি করতে হবে, ফাংশন অফ এক্স এর মান এখানে বলে দিয়েছে 2x + 5, আর ফাংশন অফ -x এর মান আমরা বের করব -2x + 5। এবার বলেছে এই দুটো যদি যোগ করে দিই, ঠিক আছে, তার মানে ফাংশন অফ এক্স আর প্লাস দিয়ে ফাংশন অফ -x, এই দুটোকে যদি যোগ করে দাও তাহলে 2x + 5 - 2x + 5, তার মানে 2x 2x কেটে যাচ্ছে আর 5 5 হচ্ছে 10, 10 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। চলে আসছি আমরা সাত দাগেরটায়, দেখো সাত দাগেরটা আমরা কিভাবে করব। তাহলে সাত দাগেরটা বলছে একটা ত্রিভুজ রয়েছে, ধরো একটা ত্রিভুজ আঁকলাম, তাহলে এই ত্রিভুজটার যে মধ্যমাটা রয়েছে, এই যে মধ্যমাটা যেটা D, এটা A, এটা B, এটা C, AD মধ্যমাটা, এখানে মাঝখানে একটা ভর কেন্দ্র রয়েছে যেটাকে আমরা জি বলি। তাহলে আমরা এখানে কি বের করব, AD = AG,
তাহলে এজি ইজ টু এটা যদি আমরা করি তাহলে আমরা বলতে পারি এডি বাই এজি, এটা আমরা বলতে পারি। আবার বলতে পারি এডি কে যদি আমরা ভাঙে তাহলে কি হবে এজি প্লাস জিডি, এটাও বলতে পারি, আর বাই দিয়ে হয়ে যাবে কি এজি। ঠিক আছে, আমরা এটা ভেঙে ভেঙে করছি। এবার দেখো এই লাইনে কি হবে এজি বাই এজি হয়ে যাবে, আর একটা লাইনে কি হয়ে যাবে জিডি বাই এজি। এবার দেখো এজি বাই এজি এক হচ্ছে, আর জিডি বাই এজি, ঠিক আছে, জিডি বাই এজি এটার কিন্তু একটা অনুপাত রয়েছে, আমি বলে দিই এজি ইস টু জিডি, এটার অনুপাত হচ্ছে 2:1। তাহলে আমরা এখানে বলতে পারি 1/2, যেহেতু জিডিটা সামনে রয়েছে তাই 1 আগে বসবে আর 2 নিচে বসবে। আর এটাকে যদি ভগ্নাংশ করো তাহলে 2 আর 1 = 3, 3/2 বসবে, আর 3/2 মানে আমরা এটাকে যদি অনুপাতে করি তাহলে হবে 3:2। তাহলে 3:2 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। বুঝতে পারলে? খুবই একটা সহজ অঙ্ক, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। এর পরেরটাও দেখো বুদ্ধি খাটিয়ে এটারও করতে হবে, বলে দিয়েছে এবিডির ক্ষেত্রফল এক্স বর্গ সেমি। আমি যদি এটা ছবি আঁকি ধরো, এবং এটা যদি মধ্যমা আঁকি, এই মধ্যমাটা কি করে এই ত্রিভুজটাকে আর এই ত্রিভুজটাকে সমান ভাগে ভাগ করে দেয়। তাহলে সমান ভাগে যদি ভাগ করে তাহলে এ বি সি যে ত্রিভুজটা, এইটার যে মানটা এটা কি হয়ে যাবে, ওই যে ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এটা দ্বিগুণ হবে, 2 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এটার মান ওয়াই আর ওটা হয়ে যাবে কত 2x। তাহলে এটাই হচ্ছে সম্পর্ক, ওয়াই ইকুয়াল টু 2x। ঠিক আছে, এখানে লিখে দেবে ওয়াই ইকুয়াল টু 2x, দ্বিগুণ হয় যেহেতু ওই ত্রিভুজটার অর্ধেক তাই এটা দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু 2x। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। নেক্সট অঙ্কটা কি বলেছে, নয় দাগেরটা দেখো, নয় দাগেরটা বলছে যে এইটা সমরেখ হলে m এর মান কত, সমরেখ হলে। ঠিক আছে, এবার দেখো এখানে m এর মান কত বলতে গেলে প্রথমে আমাকে সূত্র ফেলতে হবে হাফ ইনটু মড, তারপরে সূত্র হচ্ছে এক্স ওয়ান ইনটু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, তারপরে হচ্ছে এক্স টু সমান সমান ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, প্লাস দিয়ে এক্স থ্রি সমান সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, মড কমপ্লিট ইকুয়াল টু বলে দিয়েছে 0। এবার দেখো এক্স ওয়ানের মান 1, তারপরে বলেছে এটা হচ্ছে 0, তারপরে n, তারপরে প্লাস দিয়ে আমরা বের করব হচ্ছে, আচ্ছা এটা n দিয়েছে, তো n দিয়ে হয়তো অঙ্ক নাও হতে পারে, দেখে নিচ্ছি আমি। এক্স টু যদি আমরা বসাই এখানে, এক্স টু কত m, ওয়াই থ্রি তে রয়েছে n মাইনাস দিয়ে 1, তারপরে প্লাস দিয়ে রয়েছে আবার 0, ওয়াই ওয়ানে রয়েছে 1, আর ওয়াই টু তে রয়েছে 0, ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে যদি গুণ করি তাহলে মাইনাস এন হচ্ছে প্লাস এম এন হচ্ছে, আর প্লাস দিয়ে এখানে কি হচ্ছে 0, মানে ইকুয়াল টু 0 হচ্ছে। এবার দেখো আমরা যেটা করব সেটা এখানে বের করতে বলেছে, মাইনাস এনটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে এম এন ইকুয়াল টু এন হবে, তাহলে এন দুদিক থেকে যদি কেটে যায় তাহলে এম এর মান হচ্ছে 1। তাহলে এম এর মান 1 কিন্তু হলে তাহলে সমরেখ হবে, এটা উত্তর হচ্ছে 1। 10 দাগের অঙ্কটা কি বলছে দেখো, কোনো বৃত্তের পরিধি 15.4 হলে বৃত্তের ব্যাস কত। তাহলে আমরা 10 দাগ করব, পরিধি মানে হচ্ছে পাই আর ইকুয়াল টু বলে দিয়েছে 15.4। পাইয়ের মান আমরা জানি 22/7 ইনটু দিয়ে আর সমান সমান 154/10 করে দিলাম। এবার দেখো অঙ্কটা আমরা কি করব, শুধু আর এর মান যদি বের করি তাহলে 154/10 গুণ চিহ্ন দিয়ে 7/22 হবে, 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 11 কে 11 4 11 44। ঠিক আছে, আর এটা হচ্ছে 11 2 = 22, এটা আবার যাচ্ছে 7 2 = 14, অর্থাৎ আর এর মান পাচ্ছি 7 7 49, 49 কে পয়েন্ট করলে 4.9 হচ্ছে। তাহলে 2R এর মান অর্থাৎ ব্যাস চেয়েছে, তাহলে 4.9 এটাকে আমাদেরকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, যেটা 9 2 = 18 হয়ে যাবে, 4 2 = 8 আর কে 9, মানে 9.8 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সেন্টিমিটারে হতে পারে, সেন্টিমিটারেই হবে, কারণ সেন্টিমিটারে দিয়েছে, তাই 9.8 হচ্ছে অঙ্কটার অ্যান্সার। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো 11 দাগেরটা বলছে যে ত্রিভুজের ভর কেন্দ্র জি ইকুয়াল টু এবি যদি 12 সেমি হয় তাহলে এজির দৈর্ঘ্য কত। তো এটা হচ্ছে খুবই সোজা একটা অঙ্ক, আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেব এবং বলে দিয়েছে এটার যে মধ্যমাটা এটা জি ধরলাম, এ বি এটা হচ্ছে সি এটা ডি, তাহলে এ বি যেটা এটা বলে দিয়েছে 12, মানে সবকটা 12। ঠিক আছে, তাহলে সবকটা যদি 12 হয় তাহলে এজির মাপটা কত,
তাহলে আমরা এখানে বিসি বাহুর উপর এটা লম্ব পাচ্ছি। তাহলে আমরা কি করব, আমরা এই যে উচ্চতা বের করার সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু বাহু, ইন্টু বাহু মানে হচ্ছে 12, ঠিক আছে? এটা হচ্ছে উচ্চতা বা মধ্যমা বের করার সূত্র, ঠিক আছে? মধ্যমা লিখতে পারো, তাহলে মধ্যমা বের করার সূত্র। এবার 2 দিয়ে 12কে কাটলে 6 হয়, তাহলে অ্যান্সার 6√3 কিন্তু হচ্ছে সেন্টিমিটারে মধ্যমাটা। এবার এজির মান যদি আমরা বের করি, তাহলে এজির মান কিভাবে বেরোবে, এই যে 6√3টা বেরোলো মধ্যমা, এটাকে আনুপাতিক ভাগার আমরা করে দেবো। এজির আনুপাতিক ভাগার হচ্ছে 2/3, তাহলে 3 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, 3 × 2 = 6 আর 2 × 2 = 4, মানে 4√3 হচ্ছে সেন্টিমিটারে। এটা হচ্ছে এজির দৈর্ঘ্য বলতে পারো। 12 দাগেরটা হচ্ছে খুব সহজ একটা অঙ্ক। 12 দাগেরটা বলছে যে নিম্ন সীমা কত, তো এটার অনেকবার সূত্র তোমাদেরকে বলেছি। নিম্ন সীমা সূত্র হচ্ছে 15 বিয়োগ 4/2, মানে অর্ধেক করে দিতে হয়। তাহলে 15 থেকে যদি আমরা 2 বাদ দিই, তাহলে হয়ে যাবে কত, 13। 13 হচ্ছে নিম্ন সীমা। এবং আমাদের লাস্ট যে অঙ্কটা দিয়েছে, পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে, সেটা দেখো এখানে লিখে রাখা রয়েছে, কোনো পরিসংখ্যা বিভাজনের কোনো একটি শ্রেণীর পরিসংখ্যা ও ওই শ্রেণীটার শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে ওই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বলে। পরিসংখ্যা ঘনত্ব সমান সমান শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আজকের আমাদের মডেল 18টা, ঠিক আছে, 245 নম্বর পেজের। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে রাখো। আর যদি টেলিগ্রাম চ্যানেলের PDF নিতে চাও, তাহলে তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে হবে, লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।